নমস্কার। মমতা ব্যানার্জি বাংলায় তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছেন এবং খেলা দেখিয়েছেন। এবার তিনি খেলা দেখাতে চাইছেন জাতীয় স্তরে, অর্থাৎ তিনি প্রধানমন্ত্রী হতে চাইছেন এবং গোটা ভারত জুড়ে তিনি খেলা হবে এই স্লোগান তুলছেন। কিন্তু প্রধানমন্ত্রী হতে গেলে মমতা ব্যানার্জিকে সমস্ত বিরোধী দলকে ঐক্যবদ্ধ করে নিয়ে আন্দোলন করতে হবে এবং সেখানে তাকে মুখ হিসাবে আসতে হবে, মুখ হিসাবে উঠে আসতে হবে মোদির বিপরীতে। এবার মমতা ব্যানার্জির কাছে রয়েছে 42টি লোকসভা আসন পশ্চিমবাংলায়। সেই 42টি আসনের মধ্যে সবগুলি তো আর জিতবেন না, যাই হোক 30টিও যদি জেতেন তবুও তাকে গোটা ভারতবর্ষের বিরোধী দলনেতাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং সকলে মিলে মোদীকে হারাতে হবে। মোদীকে হারানোর স্বপ্ন দেখছেন মমতা ব্যানার্জি। প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন কে কে দেখছেন সেটা বলা যাবে না। সবচেয়ে বড় কথা, বিরোধী দলগুলোকে তো একটি ছাতার তলায় আসতে হবে এবং কাউকে তো প্রজেক্ট করতে হবে। মমতা ব্যানার্জি ভেবে নিয়েছিল যে তিনিই প্রজেক্ট, কিন্তু কংগ্রেসের রাহুল গান্ধী কি ছেড়ে কথা বলবে? রাহুল গান্ধী কি প্রধানমন্ত্রীর কুর্সিটা মমতার জন্য ছেড়ে দেবেন? এই বিরোধী দল সব এক হওয়াটা বিশাল সমস্যার বিষয়। মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, রাহুল গান্ধীও দেখছেন, শরদ পাওয়ার দেখছেন, এদিকে আবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে তিনিও প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন। যাই হোক প্রধানমন্ত্রীর চেয়ার কিন্তু একটাই, তো চেয়ারে কাকে বসাবে সেটা নিয়েই সমস্যা। আরও জোরালো হলো যখন বুধবার সকাল 10টায় সংসদের সম মনোভাবাপন্ন বিরোধী দলগুলিকে নিয়ে একটি বৈঠকে বসেন রাহুল গান্ধী। পেগাসাস সহ একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর আরও চড়ানোর ক্ষেত্রে ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সেই বৈঠকে। তবে সেখানে তৃণমূল অনুপস্থিত থাকায় বিরোধী ঐক্য নিয়ে প্রশ্ন উঠেছে। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিরোধীদের ঐক্যবদ্ধ করতে দিল্লি পৌঁছেছেন, আজ তার সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক আছে, সেখানে রাহুলের উপস্থিতিতে বিরোধীদের বৈঠকে দেখা মিলল না তৃণমূলের কোনো সাংসদের। রাহুল গান্ধী ও অন্যান্য বিরোধী দলের নেতারা লোকসভায় আজ হাঙ্গামা করল। নির্ধারিত অন্যান্য বিষয়ে আলোচনা সরিয়ে রেখে পেগাসাস নিয়ে আলোচনার দাবি জানানো হবে। তবে সেই সুর চড়ানোর ছকে তৃণমূল নিজেদের নাম লেখায়নি। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত দিল্লিতে, তাই পেগাসাস, কৃষি আইন, পেট্রোলের দাম বৃদ্ধি সহ নানা বিষয়ে কেন্দ্রের বিরুদ্ধে লড়াইকে আরও তীব্র করতে বিরোধীদের একজোট হওয়ার ক্ষেত্রে আরও বেশি তৎপর হবে বলে মনে করা হলেও আপাতত মমতা ব্যানার্জি একলা চলার নীতি নিয়েছেন। এর ফলে বিরোধী দলের মধ্যে ঐক্যতা কম, এর ফলে বিরোধী দলের মধ্যে একটি চির ধরেছে। রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হতে চাইছেন, মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী হতে চাইছেন। এভাবে করলে প্রধানমন্ত্রী যে রয়েছেন মোদি, তাকে হারানো কিন্তু সম্ভব হবে না। তাই রাহুল গান্ধীর ডাকা বৈঠকে তৃণমূল কংগ্রেস অনুপস্থিত হয়ে রাহুল ও মমতার মধ্যে বিরাট যে একটি চির ধরেছে তা ফুটে উঠেছে। অর্থাৎ সকলেই প্রধানমন্ত্রী হতে চাইছে, কিন্তু দেশের জনগণ কাকে প্রধানমন্ত্রী বানাবে সেটা তো জনগণই জানে। মাঝখান থেকে বিরোধীরা খেলা শুরু করেছে, কিন্তু সেই খেলা 24 অব্দি আস্তে আস্তে কোথায় যায় সেটাই দেখার। জয় হিন্দ।